মাজা লেগে গেল গো। গুড মর্নিং, এখন বাজে 11:12, 12টা বাজিনি এখনো, ওই জন্য তোমাকে গুড মর্নিং জানালাম এখন। 15 মিনিট পরে যদি হতো তোমাদের আমি গুড আফটারনুন জানাতাম। কি বলতো, সব কাজকর্ম হয়ে গেছে, আজকে ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করি। ওই জিনিস রাখতে রাখতে যত ধুয়ে মুছে সুন্দরভাবে রাখি না কেন, জিনিস রাখতে রাখতে কেমন একটা হয়ে যায় না। এটাকে সব ফ্রিজের জিনিসগুলো বার করেছি এবং পরিষ্কার করবো একটু। ভালো লাগছে না দেখতে, সব কেমন লাগছে, ফ্রিজটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে আবার পরে আসছি তোমাদের সামনে। যে যত যতই করি ততই কি মনে হয় বলতো, এটা হলো না ওটা হলো না। দেখো এই ধরো তরকারি টরকারি কেটে আমি রেখে দিই তো ঝুড়ির মধ্যে করে, তরকারির ধরো একটা কষ আছে, যতই আমি ধুয়ে জল টল ঝুড়িয়ে রাখি না কেন দেখতে একটা বিচ্ছিরি লাগে। আমি মাঝে মধ্যেই গত সপ্তাহেও করেছিলাম, এই এক সপ্তাহের মধ্যে দেখছি আমার কেমন কেমন করছে, দেখলেই কেমন লাগবে। তাহলে একটু পরিষ্কার করে যেমন সব হয়ে গেছে আমার, পরিষ্কার করে নিই। চলো তাহলে পরিষ্কার করি। হ্যাঁ, আমাকে মিশ্রেপটা পরিষ্কার করি। কী বলবো, মিশ্রেপটা পলিন দিয়ে মুছে না, সে কাচের তো মানে একটা কেমন মানে ইয়ে হয়ে থাকে, সেই যে পলিন দিয়ে মুছেছি দেখলাম অতটা পরিষ্কার হলো না, ওই জন্য আমি একটু সার্ফ জল দিয়ে আজকে পরিষ্কার করে নিচ্ছি। হাতের একটা ইয়ে ধরে নোংরা থাকে না, তুলতে তুলতে চোদ্দবার বন্ধ করতে করতে কেমন একটা যেন হয়ে গেছে, খাট দিয়ে নোংরা পড়েছে, পরিষ্কার করে নিয়ে একবার। আমাকে আজকে বলছে মন বলছে মা ভাই আমাকে দু তিন তিন দিন ধরে বলছে, আমি ভেবেছি ভাই কি না কি বলে অত তো বোঝে না। আর খানিক আগে বলছে কোমা আমার পায়ে না কাটা ফুটেছে। এবার আমার ছেলে মেয়ে কেউই খালি পায়ে হাঁটে না, শুধু স্নানের সময় আমার ছেলে যখন স্নান করায় তখন ওই 2-1 মিনিট এই উঠোনটা একটু দৌড়াদৌড়ি করে, তো স্নান বাঁধানো প্রত্যেকে কী কী বলে, গোলাপ গাছে কাটা ফাটা ছোট্ট দেখি এখন ফুটেছে, বার করে দিলাম চিৎকার করছে, দেখো সেন্টিমিট নিয়ে বসেছে ছোট্ট। আমি বলছি সত্যি তো বেঁধেছিল তো, তাহলে তোর অসুবিধা হচ্ছিল, পাটা ফুলেও রয়েছে যেখানে ফুটেছে, তা বার করে দিলাম। বলছে এত দুষ্টু ছেলে তো কখন কে করে মানে নিজেই জানে না, আর মেয়েকে বলেছে মেয়ে অত ইয়ে করেনি। কি করছিস, বুঝছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, 3টে বাজে এখন, শোবো কি, মেয়ের আবার 4:45 থেকে পড়া আছে, এবার জামা কাপড়গুলো তুলবো, এবার ছেলের ফাইনাল টাচটা আরেকবার পাটায় দিয়ে নেবো, দেখবো। চলো ছেলের পাটা একবার একটু দেখে নিই, আর মানে ছোটো কুচি উঁচি আর আছে কি না। অনেকক্ষণ পরে এলাম বলো তোমাদের সামনে, মানে সামনে আমি কি বলতো, হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসছে আজকে বাড়িতে, এবার ও আসলেই তো মানে এ করো করো সে করো, তাও তাল করছিলো ঢুকতে চলছে। এ চাম্পু মা চা বসিয়েছে না, আমি আর অত পাত্তা দিইনি, বুঝেছে একদমই পাত্তা দিইনি। আচ্ছা এখন স্নান টান হয়ে গেছে, তুই ভাত খাবে না চা করবো, আমি স্নান করে তখন সবে উঠেছি, দিয়ে ও এসে স্নান টান করলো, তারপরে বললো ও আসলে তাড়াতাড়ি চলে এসে ল্যাপটপে কাজ আছে, ল্যাপটপ নিয়ে বসবে, বসেছো খেয়ে কোন কালে বোধ হয় হজমে গেছে, এখন আবার বলবে কিছু খেতে দাও। আমি এই সুযোগে এটা করছি, আবার মেয়ের পড়া আছে তো মেয়েকে আবার তৈরি করে দেবো। চলো তাহলে, আর কি বলতো আমাদের এখানে শিবরাত্রি না এত মানে, পেছনেই আমার বাড়ির পেছনেই মন্দির আছে, এবার ওখানে ঠাকুরের গান চলছে, এবার কপিরাইট চলে আসবে গান টানে, ভয় লাগে বুঝেছি তো, কিসের থেকে কি কপিরাইট চলে আসে তার নেই কি, ওই জন্য পরে আবার দেখো। এখন 5:15 মেয়ে পড়তে চলে গেছে, এখন বাড়িতে সেই আমি আর ছেলে, যথারীতি সম্পত্তি পাহারা দেওয়ার মতো অবস্থা। ছেলে টিভি দেখছে, আমি বলছি বাবা তুই টিভি দেখ তাহলে আমি একটু শুই। ছেলেরা যে মিশে শিবরাত্রি বলে ছুটি দিয়েছে, আজকে পড়াতে আসেনি ছেলে, দেরি করে ঘুম থেকে উঠেছে, তার জন্য দুপুরবেলা আর ঘুমায়নি ছেলে। বলছে মা আমি একটু টিভি দেখবো, তাহলে তুই দেখ, আমি আর ছেলে তো কী করবো, গিয়ে একটু শুই গা, শুলে পরে একটু শরীরের রেস্ট হবে বলো, শরীরটা উপকার হবে, ওই জন্য একটু শুই গা। আর ভাবলাম কি একটু মানে হাঁটতে বেরোবো, আর ইচ্ছা করলো না, সারাদিন এসে ভোরবেলা থেকে একভাবে গাড়ি চালাতে চালাতে গাড়ির একটু রেস্টের প্রয়োজন বুঝেছো, একটু যা একটু আধ ঘন্টা মতো শুয়ে নিই, তারপরে আবার হাজবেন্ড আসবে হয়তো, নাহলে মেয়েকে নিয়েই আসবে একেবারে। এর আবার চায়ের পর্ব একটা আছে, চায়ের সঙ্গে টায়ের পর্ব আছে, দেখি টায়ের পর্বে কী হয়, উনি কী হুকুম দেন আজকে, কেননা বেশি ভাত খায়নি দুপুরবেলায়, অল্প ভাত খেয়েছে বুঝেছো, তাহলে আমি একটু শুয়ে নিই। হ্যাঁ দেখো আমার না খুব ঠান্ডা লেগেছে জানো তো, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, গলাটা খুশখুশ করিয়ে যাচ্ছে। আমি বললাম না হাজবেন্ড বোধহয় মেয়েকে নিয়ে আসবে, তা দেখি
ও খানিক পরেই চলে এলো, খানিক পরে বলতে কি তাও 1.5 ঘন্টা মতো পরে চলে এলো। এসে ছেলেকে একটু মাঠে নিয়ে গেল, সন্ধ্যের আগে আগে চলে এলো। এসে আমি চা করে দিলাম, এলে শুয়ে থাকলে আর হবে না, আমার চা খা মানে আমার দিতেই হবে। সরি, কী বলতো আমার গলাটা খুব ব্যথা হয়েছে, কান ঠান টন টন করছে এইগুলো। আর হাজবেন্ড বলে একটা ওষুধ খাও ঠান্ডা লাগার, এবার সেটজিন, যে কোনো ঠান্ডা লাগার ওষুধ হচ্ছে সেটজিন থাকে, আর ওষুধ খেলে না খুব ঘুম পায় যেন না। আর আমার তো ঠাকুরের আশীর্বাদে, মানে ঠাকুর আমাকে এমন আশীর্বাদ করেছে, মানে 7টা অবধি বা 7:30 অবধি ঘুমাবো বা 8টা অবধি ঘুমাবো, এই জিনিস আমি কোনোদিনও মানে বিবাহিত জীবনে আমি জানি না। বাপের বাড়ি গেলে ঘুমাই, আমি 9টা পর্যন্তও ঘুমাই বাপের বাড়ি গেলে। সকালবেলায় উঠেই ধরো আমার হাজব্যান্ডকে খেতে দিতে হয়, রান্না করতে হয় সকালবেলায়। বেজে এলাম, না ঘুম হবে আমি খাবো না, বলছে না না কিছু হবে না। বলছি না, তোমার খেতে খেতে অভ্যেস হয়ে গেছে, আমার তো ওরকম অভ্যেস হয়নি খেতে খেতে। আমার হাজব্যান্ডের একটু হাপের টান মতো রয়েছে, এই বছর 4-5 মতো হলো হয়েছে, যার জন্য ইনহেলার নেয়ও রোজ, 2 বেলা করে নেওয়ার কথাও একবেলা রাতেই নেয় শুধু একবার। এবার ধরো ওর একটু একটু মানে আমি তো বলি যে তোমার মা তোমায় তুলোর করে মানুষ করে, 4-5টা ভাই বোনকে ছেড়ে দিয়েছিল আর তোমাকে একেবারে তুলোর ভেতরে করে মানুষ করেছে উতুপুতু করে, যার জন্য তোমার একটুতেই ঠান্ডা লেগে যায়। হ্যাঁ সত্যিই তাই, ওর মানে একটু এদিক থেকে ওদিক হলেই ঠান্ডা লাগবেই ওর। দিয়ে আমি বলছি না আমি খাবো না, বলছো আমি খাই আমার সেরকম ঘুম হয়, আমি বলছি তোমার অভ্যেস হয়ে গেছে ওটা খাওয়া, আমার তো অভ্যেস হয়নি কিন্তু খুব কষ্ট হচ্ছে। বলছে চলো আমরা যার থেকে ওষুধ আনি আমাদের পাড়াতেই, একটা কোয়াক ডাক্তার মতো বলছে, ও বাবার কাছে, ছেলেটা নাম ধরে বলছে যে বাবার কাছে গেলে তোমাকে এই ওষুধই দেবে। আচ্ছা আমি যাবো না, খুব কষ্ট হচ্ছে, আর শীত, আমার শীত লাগছে মানে সেই কী বলো তো সেই কুমিরের জল দেখে ভয় পাওয়া আমার যদি শীত লাগে। আমি শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস খালি গায়ে থাকি, এত বড় শীতটা গেল, হয়তো খুব বেশি হলে 8 ঘন্টার জন্য চাদর গায়ে দিয়েছি তাও রাতের দিকে, আর রাতের বেলা তো হাত পা বার করেই কম্বলের নিচে থাকি, আমার একদম শীত জিনিসটা নেই। কিন্তু আজকে না বেশ গরম, কিন্তু আমার ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কি জ্বর আসবে গায়ে তাত যেন না এত। সরি, দিয়ে এবার মেয়েকে আনতে গেল, মেয়ের 7:10 ছুটি, তো এখন 6:30 বাজে, একটু আগে বেরোলো, মেয়ের স্কুলের সেলাই কী সব লাগবে ওগুলো কিনবে, কিনে তারপরে মেয়েকে আনতে গেলাম, আমি একটু শুয়ে পড়ি। আবার 8টার সময় মেয়ের তবলা স্যার আসবে, গানের ওই সঙ্গ দিতে আসে, ওই 8টার সময় আসবে। তাই ভাবছি কি যে এই শোবো, শুতে শুতে মেয়ে এসে বলে মা খেতে খিদে পেয়েছে খেতে দাও, মেয়েকে একটু টিফিনটা দেবো, দিয়ে রুটি করবো কি না ভাবছি, এত মানে গা হাত পা কামড়াচ্ছে না ধারণার বাইরে, একটু রেস্ট নিয়ে নিই আবার। হ্যাঁ মাঝে মধ্যে এসে একটু একটু করে কথা বলছি, তোমরা মনে কিছু করো না, শরীরটা তো ভালো নেই ওই জন্য ঠিকমতো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না, রাগ করো না কিন্তু তোমরা। হ্যাঁ তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমার ব্যাপারটা বুঝবে। হ্যাঁ টাটা। এরকম মেয়ে পড়ে ঝরে এলো, তবলা স্যার আর বললাম না আসবে, দেখছি 8টা বেজে গেছে। তখন মেয়েকে বললাম মন তুই ফোন কর, আমি তখন রুটি করতে চলেছি, তবলা স্যার আসবে, এরকম ড্রয়িং রুমে বসে তো আর দরজাটা একদম সামনে রান্নাঘরে, রান্নাঘরে আমি রুটি করবো, স্যার তবলা বাজাবে, মেয়ে গান করবো, ওই জন্য আমি আগেই রুটিটা করে ফেললাম। তারপরে দেখছি মেয়ে ফোন করেছে, বলছে আজকে ছুটি দিয়েছি, না জানি ছুটি অলিখিত ছুটি, বললো আজকে আর যাবো না, আজকে খিদে পেয়েছে খুব, দুপুরবেলায় ভাত খাইনি বলো না, শরীরটা মানে ঠান্ডা লেগেছে, মুখে স্বাদ স্বাদ নেই, একদম ভালো লাগছে না। দিয়ে ওই জন্য বললাম কী করবো, রুটি কটা হয়ে গেলো, দেখো একটু টক লেমন ফ্রাই করেছি, একটু ঝাল ঝাল করে ফ্রাই করেছি, আমি মেয়ে হাজব্যান্ডকে দিয়ে এসেছি, আমি মেয়ে আর ছেলে এখন একটু খাবো, তারপরে 11:30 বাজবে, তারপরে রুটি খাবো, একটু তাড়াতাড়ি শোবো, কালকে হাজব্যান্ড কলকাতায় যাবে, অনেক দূরে কলকাতা থেকে, একটু ভেতরে ওই মুকুন্দপুর আছে না শঙ্কর নেত্রালয়, ওখানে চোখের জন্য যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি আজকে একটু শুয়ে পড়বো, শরীরটাও ঠিক পারমিট করছে না আমার, বলছে কানটা বক হচ্ছে, ঠান্ডা লেগেছে তো কানের মধ্যে মনে হচ্ছে ট্রেন চলছে, ঝিক ঝিক মনে হচ্ছে, ঝমঝম ঝমঝম করছে, খেয়ে নি, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না, খাই তাহলে। এখন 10টা বাজে, রুটি বাড়তে চলে এসেছি, জ্বর আসছে আমার জানো তো, গা গরম আর চোখগুলো খুব জ্বলছে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। 10টা তাড়াতাড়ি বললাম, সেই 10টাই বাজলো, ওর ছেলেকে ডাল দিয়ে রুটি খাও, ছেলে বললো বাবা একটা রুটি খাস দেখি খাই কি না, ঘন ডাল করেছিলাম দুপুরবেলায়, ডালটা দিয়ে রুটি খাওয়াবো। আর সেদিনকে মা একটু পায়েস দিয়ে পাঠিয়েছিল, আর এইটুকু আছে, আমি আর মেয়ে খাবো, আমার তিনি তো নাকি দাদা, দুদিন হয়ে গেছে 5টার বয়স, ওই জন্য বোধ হয় খাবে না দুদিন। হ্যাঁ রবিবারে রবি সোম আর যে মঙ্গল, দুদিন হয়েছে, আরে দেখো একটা রাজমা করেছিলাম, রাজমা দিয়ে রুটি খাবো রাতের বেলায়।
ওরা তো ওরা বলেছিলাম না যে আমার বুকে টুকে ব্যথা আবার বেড়েছে, হিমোগ্লোবিন কমে গেছে, তা কালকে রক্ত নিতে আসবে বলছিল বাড়িতে, সরি। আমি বললাম না, আমার যেটা হার্টের, যেটা হার্টের মেন, যেটা হার্টের জন্য রক্ত টেস্ট করা হয় ওটাকে লিকুইড প্রোফাইল বলে। তা ওইটা করতে গেলে কি বলতো, আগের দিন কোনো প্রোটিন জাতীয় চর্বি জাতীয় কোনো কিছু খাওয়া যায় না, বড় মাছ, ডিম, মাংস, দুধ, ঘি, ছানা, এগুলো তো আমার এমনিতে খাওয়া বারণ, খাই না। ধরো মাছটা কোনো দিন হয়তো খেলাম, কিংবা আজকে আমি ডিম রান্না করেছি, ডিমটা খেয়েছি, ওই জন্য আজকে আমার হাজবেন্ড বলছিল, তার যাকে ফোন করলো সে বললো হ্যাঁ 9 ঘন্টার গ্যাপে খাওয়া যাবে, এই করা যাবে। বললাম না আমি ওরকম করবো না, আমাকে ডাক্তার বারণ করেছিল যে আগের দিন একদম এসব চর্বি জাতীয় খাবার খাবেন না, ওই জন্য এলাম না করবো না, আমি এই বৃহস্পতিবার দিন বুধবার দিন ওই সেদ্ধ মেদ্ধ খাবো, বৃহস্পতিবার দিন রক্তটা দেবো, বৃহস্পতিবার আবার রক্ত নিতে আসবে। নাহলে হাজবেন্ড বলছিলো না কালকেই বলে দিয়েছিলো, কালকেই চলে আসতো, ভাগ্যিস আমাকে বললো, নাহলে আসলে আমি তাকে তো ফিরিয়ে দিতাম। ধরো সেই ওই ভেজিটেবিল খেয়ে থাকতে হবে, বয়েল টয়েল খেয়ে থাকতে, মানে সারাদিনটা থাকতে হবে। আর কি বলতো, রাতের খাওয়াটাও আমাকে 7টা থেকে 7:30টার মধ্যে খেতে হবে। আবার ওদিকে আমি যদি 7টায় খেয়ে উঠি বা 7:30টায় খেয়ে উঠি সন্ধ্যেবেলায়, আর কিছু খাওয়া যাবে না রাতের বেলা, সারা রাত শুধু জল খেতে হবে। আর পরের দিন ঠিক 7:30টার সময় খেয়ে উঠবো, ওই 7:30টার সময় রক্তটা দিতে হবে। এই জন্য আমি হঠাৎ করে দেবো না, আমি কালকে ঠিকঠাক মানে চলবো, চলে মানে সব যেমন মানে পরীক্ষাটা করার আগে যেমনি থাকতে হয় সেরকম খেয়ে ঠেয়ে থাকবো, একদম বিশুদ্ধভাবে দেবো, দেখি আবার কপালে কী আছে। আমার মানে কিছু কোনো দিনই ভালো রিপোর্ট বেরোয় না, বুঝেছো তো, সারা বছর ওষুধ খেয়েও সেই যাকে তাই, যে যা বাড়ানো তাহাইতে পার না, সেই আমার দশাও তাই, বুঝেছো। আজকে তাহলে আসছি, হ্যাঁ আজকে ব্লগটা এখানে শেষ করবো, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর শরীরটা তো ভালো নেই, বারবার বলছি, তোমরা হয়তো বিরক্ত হবে, কিন্তু কেন ওরা তো বারবার বলছি, তোমরা একটু বুঝবে আমার অবস্থাটা, হ্যাঁ ওই জন্যই তোমাদের বারবার বলছি। আর ঠান্ডা লাগলে জানো তো যে কি অবস্থা হয়, ওই জন্যই তোমাদের ঠিকঠাক তোমাদের সামনে আমি আসতে পারিনি, বা আমার মানে দৈনন্দিন যে কাজকর্ম সেগুলোও দেখাতে পারিনি, মনে কিছু করো না। হ্যাঁ টাটা।